আসসালামু আলাইকুম বিও আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে আমরা শিখব আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলা যা প্রতিদিনের কাজের ব্যবহৃত খুবই দরকার প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দগুলা পরেরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দগুলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক হুয়া মা এসমা কালাম এর অর্থ হচ্ছে সে কথা শুনে না সে কথা শুনে না আরবিতে বলে হুয়া মা এসমা কালাম হুয়া এর অর্থ হচ্ছে সে মা অর্থ না এসমা অর্থ শোনাবা শুনুন মা এসমা শুনে না কালাম এর তো হচ্ছে কথা হুয়া মা এসমা কালাম এর তো হচ্ছে সে কথা শুনে না আনা কে ফ্রু এর অর্থ হচ্ছে আমি কিভাবে যাব। আমি কিভাবে যাব আরবিতে বলে আনা কেফ রু আনা অর্থ হচ্ছে আমি কেফ এর হচ্ছে কিভাবে বা কেমনে রু এর অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তাহলে আমরা শিখলাম আনা কেফ রু এর অর্থ হচ্ছে আমি কিভাবে যাব ইন্টা এস ফিক সাও এর অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করো তুমি কি চিন্তা করো আরবিতে বলে ইনটা এস ফিক সাও ইন্টা এর অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি ফিকির বা ফাক্কার এর তো হচ্ছে চিন্তা করা বা চিন্তা সাউই এর হচ্ছে করা বা করুন ফিকির সাউই তো হচ্ছে চিন্তা করো তাহলে আমরা শিখলাম ইন্টা ইয়েস ফিকির সাউই এর হচ্ছে তুমি কি চিন্তা করো জুয়া মাফিরু রু এর হচ্ছে ভিতরে যাবে না ভিতরে যাবে না আর ভিতরে বলে জুয়া মাফিরু জুয়া এর তো ভিতরে মাফি এর হচ্ছে না নাই রু এর হচ্ছে যাওয়া বা যাবে মাফিরু যাবে না তাহলে আমরা শিখলাম জুয়া মাফি রু এ অর্থ হচ্ছে ভিতরে যাবে না আনা নসিব মু জেইন এ অর্থ হচ্ছে আমার ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না আর ভিতরে বলে আনা নসিব মু জেইন আনা এর অর্থ হচ্ছে আমি বা আমার বা ভাগ্য অর্থ আমার নসিব এর অর্থ হচ্ছে ভাগ্য মু এ অর্থ হচ্ছে না জেইন এর অর্থ হচ্ছে ভালো কয়েস অর্থ হচ্ছে ভালো মু জেন বা মু কয়েস এর অর্থ হচ্ছে ভালো না তাহলে আমরা শিখলাম আনা নসিব মুহে আমার ভাগ্য ভালো না ইনতা সুফ হা দা কেফ এর অর্থ হচ্ছে তুমি দেখো এটা কেমন তুমি দেখো এটা কেমন আরবি তো বলে ইনতা সুফ হা কেফ ইনতা এর অর্থ হচ্ছে তুমি সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো হা দা অর্থ হচ্ছে এটা কেফ বা কেফ এর অর্থ হচ্ছে কেমন বা কীভাবে বা কেমনে তাহলে আমরা শিখলাম ইনতা সুফ হা দা কেফ এর হচ্ছে তুমি দেখো এটা কেমন কাল্লি হাদা বাদেন শিল হচ্ছে তাক এটা ফোরে নাও তাক এটা ফোরে নাও আরবিতে বলে কালি হাদা বাদেন শীল কাল্লি এর হচ্ছে তাক বা রাগ হাদা এরতে হচ্ছে এটা বাদেন এরতচ্ছে ফোরে শিল এরতচ্ছে নেও আবার নেও বা লো তাহলে আমরা শিখলাম কাল্লি হাদা বাদেন শীল এর হচ্ছে তাক এটা ফোরে নাও গুল এসমা জৈনিক এর হচ্ছে বলি ভালো করে শুনো বলি ভালো করে শুনো আরবিতে বলে গুল এসমা জৈনিক গুল এর অর্থ হচ্ছে বলো বা বলি এসমা এর তো হচ্ছে শোনা বা শুনুন বা শুনো জৈন এর তো হচ্ছে ভালো জৈনিক ভালো করে তাহলে আমরা শিখলাম গুল এসমা জৈনিক এর হচ্ছে বলি ভালো করে শুনো ইজা আরফতুল এহতেরাম এর অর্থ হচ্ছে যুধির সম্মান দিতে জানো যুধির সম্মান দিতে জানো আরবিতে বলে ইজা আরফতুল এহতেরাম ইজা এর তো হচ্ছে যুদি আরফ এর তো হচ্ছে জানা বা জানি আরফতুল দিতে জানো এহতেরাম এর তো হচ্ছে সম্মান তাহলে আমরা শিখলাম ইজা আরফতুল এহতেরাম এর তো হচ্ছে যুদি সম্মান দিতে জানো আল রাসিক এর তো হচ্ছে মাথায় রাখবো মাথায় রাখবো আরবি বলে আল রাসিক এর রাস এর তো হচ্ছে মাথা রাকিব এর তো হচ্ছে রাখা বা রাখবো আল রাসিক এর তো হচ্ছে মাথায় রাখবো কসম বিল্লা এর তে শফত আল্লাহর শফত আল্লাহর আরবি তো বলে কসম বিল্লা আনা মাই কুফ ওয়ালা ওয়াহেদ এর তে আমি কাউকে বয় করি না আমি কাউকে বয় করি না আরবি তো বলে আনা মাই কুফ ওয়ালা ওয়াহেদ আনা এর তছে আমি মাই এর তছে না কুফ এর তো বয় মাই কুফ বয় করি না ওয়াহেদ এর তছে এক ওয়ালা ওয়াহেদ এর তছে একজন একজনকেও না বা কাউকেও না আনা মাইকুফ ওলা এর অর্থ হচ্ছে আমি কাউকে বয় করি না আনা আনামাই দুনিয়া এর অর্থ হচ্ছে আমি পৃথিবী চাই না আমি পৃথিবী চাই না আরবিতে বলে আনামিদ দুনিয়া আনা এর আমি মাই অর্থ না এর অর্থ হচ্ছে সাই মায়ের চাই চাইনা দুনিয়া এর অর্থ হচ্ছে পৃথিবী তাহলে আমরা শিখলাম আনামাই দুনিয়া এর অর্থ হচ্ছে আমি পৃথিবী চাই না জান্নাত কুল্লু সাই মজুদ এর অর্থ হচ্ছে জান্নাতে সব কিছু আছে জান্নাতে সব কিছু আছে আরবিতে বলে জান্নাত কুল্লু সাই মজুদ কুল্লু সাই এর হচ্ছে সব কিছু কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু মজুদ এর অর্থ হচ্ছে আসে তাহলে আমরা শিখলাম জান্নাত কুল্লু সাই মজুদ এর অর্থ হচ্ছে জাননাতে সব কিছু আছে আউয়াল ফাক্কার আহিরাত এর অর্থ হচ্ছে আগে ফরকালের চিন্তা করো আগে ফরকালের চিন্তা করো আরবি বলে আউ্বাল ফাক্কার আখিরাত আউ্বাল এর তো হচ্ছে আগে বা প্রথমে ফাক্কার বা ফিকির এর তো হচ্ছে চিন্তা করো আখিরাত এর তো হচ্ছে পরকালের তাহলে আমরা শিখলাম আউয়াল ফাক্কার আখিরাত এর অর্থ হচ্ছে আগে ফরকালের চিন্তা করো বা প্রথমে ফরকালের চিন্তা করো দুনিয়া খাল্লিবালি এর অর্থ হচ্ছে পৃথিবী বাদ দাও পৃথিবী বাদ দাও আরবিতে বলে দুনিয়া খাল্লি বালি কাল্লি অর্থ হচ্ছে বাধ্য বা সেরে দাও তাহলে আমরা শিখলাম দুনিয়া কাল্লি বাল্লি অর্থ হচ্ছে পৃথিবী বাধ্য বা পৃথিবী সেরে দাও লাত এফকি অর্থ হচ্ছে কান্না করোনা কান্না করোনা আর ভিত্তি বলে লাত কি বা মা কি লাত অর্থ হচ্ছে না বা মা অর্থ না এফ কি অর্থ কান্না করা তাহলে আমরা শিখলাম লাত কি এর হচ্ছে কান্না করোনা আবাদান লাত কি অর্থ হচ্ছে কখনই কান্না করো না কোকোনোই কান্না করো না আরবি তো বলে আবাদান লাথ এফ কি আবাদান কোকোন না বা কোকোনোই লাথ অর্থ হচ্ছে না এফ কি অর্থ কান্না আবাদান লাথ এপকি অর্থ হচ্ছে কোকোনই কান্না করো না ইনতা কুল্লু কুল্লুসাই এর অর্থ হচ্ছে তুমি সব কিছুই পাবে তুমি সব কিছুই পাবে আরবি তো বলে ইনতা হাসছেল কুল্লুসাই ইনতা এর অর্থ হচ্ছে তুমি হাসছেল অর্থ হচ্ছে পাওয়া বা পাইছি বা পাবে কুল্লু এর অর্থ হচ্ছে সব কিছু তাহলে আমরা শিখলাম ইনতা হাসেল কুল্লু সাহি তো হচ্ছে তুমি সব কিছুই পাবে আনা ফাইম তু এর তো হচ্ছে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আরবি তো বলে আনা ফাইম আনা এরতে হচ্ছে আমি ফাহিম তু এর তো বুঝতে পারা বা মালুম তো হচ্ছে বুঝা বা জানা আনা মালুম তু এরতে হচ্ছে আমি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা ফাইম তু বুঝতে পেরেছি তাহলে আমরা শিখলাম আনা ফাইম তু এর তে আমি বুঝতে পেরেছি কেফ ইন তা আরিফ হুয়া এ অর্থ হচ্ছে তুমি তাকে কীভাবে সিনো তুমি তাকে কীভাবে সিনো তো বলে কেফ ইন তা আরিফ হুয়া কেফ বা কেফ এর কীভাবে বা কেমনে ইনতা এর তো হচ্ছে তুমি আরিফ বা রফ এর তো হচ্ছে সিনো বা জানো হুয়া এর হচ্ছে সে বা তাকে তাহলে আমরা শিখলাম কেফ ইন তা আরিফ হুয়া এর হচ্ছে তুমি কিভাবে তাকে চিনো লেস মাহুফ হাক এর অর্থ হচ্ছে তোমাকে দেখি না কেন তোমাকে দেখি না কেন আরবি তু বলে লেস মা সুফ হ্যাক গাঁক লেস এর হচ্ছে কেন বা কেন মা এর হচ্ছে না সুফ হচ্ছে দেখা বা দে দেখো মা সুফ দেখি না এর তো হচ্ছে তোমাকে বা আপনাকে তাহলে আমরা শিখলাম লেস মা সুফ হ্যাক গাক এর তো তোমাকে দেখি না কেন বা আপনাকে দেখি না কেন মাই ইন্দি ওয়াক্ত এ অর্থ হচ্ছে সময় নাই আমার সময় নাই আমার আরবিতে বলে মাই ইন্দি ওয়াক্ত মাই এর তাই ইন্দি তো হচ্ছে আমার ওয়াক্ত এর তো হচ্ছে সময় বা টাইম মাই ইন্দি ওয়াক্ত এর সময় নাই আমার বা টাইম নেই আমার শুক্রান জাজিলান এ তো হচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরবিতে বলে শুক্রান জাজিলান বা শুক্রান জিবাহা দিয়া এর তে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আর কাউকে যদি অসংখ্য ধন্যবাদ জানান তাহলে এভাবে বলতে পারেন শুক্রান জাজিলান বা জালিলান এর অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদ্